গাড়ি ভাঙচুর ও সড়কে টায়ার জ্বালিয়ে আগুন। বিএনপি জামায়াতের ডাকা চতুর্থ দফার অবরোধের শেষ দিনেও সড়কে আগুন দেয় অবরোধকারীরা। সোমবার সকালে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে সড়কে দাঁড়িয়ে থাকা পণ্যবোঝাই ট্রাকে আগুন দেয় অবরোধকারীরা। এতে ট্রাকটির সামনের অংশ পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। আমরা খুব তাড়াতাড়ি যারা এই কাজটি করেছে বা এই ঘটনাটি ঘটিয়েছে আমরা তাদেরকে অ্যারেস্ট করে আইনের আমলে আনতে সক্ষম হবো। এদিকে নারায়ণগঞ্জের আড়াই হাজারের বান্টিবাজার এলাকায় মিছিল করেন বিএনপি নেতা কর্মীরা। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ করা হয়। একই সময় মোল্লার চর ও পাঁচরুখি ব্রিজ এলাকায় সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন অবরোধকারীরা। অন্যদিকে ঢাকা রংপুর মহাসড়কের বগুড়ার দ্বিতীয় বাইপাসের দুই প্রান্তে অবস্থান নেন বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা কর্মীরা। ওমর ফারুক, সময় সংবাদ।